এই মাত্র দুটো ভিডিও বানালাম, মানে একটা কোম্পানির ভিডিও, একটা তো আমি যেটা মানে কোম্পানি ভিডিওটা হিন্দি চ্যানেলের জন্য, বাট যেটা এমনি ভিডিও সেটা তোমাদের মধ্যে অনেকে আছো যারা আমাকে কমেন্ট করছিলে যে তোমাদের সঙ্গে শেয়ার করি, সেই কারণে আমি বানালাম। অ্যাকচুয়ালি আমার কথা বলতে মানে একটু প্রবলেম হয়, মানে কি বলবো, হাঁপিয়ে উঠি, তো তাই ভিডিওগুলো বানানো আমার একটু কঠিন হয়ে পড়ে, বাট আজকে ভাবলাম যে না করি, সো করলাম। আশা করি তোমাদের হেল্পফুল থাকবে যে যে টপিকটার উপর আমি হাঁপিয়ে গেছি, দুটো ভিডিও বানিয়েছি পরপর সেই কারণে, বাট আমি চেষ্টা করছি যাতে একটু রেগুলার থাকা যায়। তো যাই হোক, আমি প্রথমে বলাই হলো না, গুড মর্নিং তোমাদের সবাইকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত। আমি হলাম উমা, আর এখন বাজে 9টা, সকাল 9টা, আর অ্যাজ ইউজুয়াল এখানে প্রচণ্ড গরম, চুল খুলে আছি কারণ এসি চালানো আছে, আর আমি খুব হাঁপিয়ে গেছি। লাস্টের দিকে কী হয় বলতো, থার্ড ট্রাইমেস্টার স্টার্ট হয়েছে, তো বসতে প্রবলেম হয়, লাস্ট দিন লাইভে বলেওছিলাম বসতে প্রবলেম হয়, ব্রিথিং প্রবলেম হয়, আর আর কি অনেক রকমের হয়, সেগুলো পার্ট অফ প্রেগনেন্সি। মানে কষ্ট যেটাও হয় না সেটাও ভালোই লাগে আমার, মানে যে হ্যাঁ ইয়েস এটা প্রেগনেন্সির পার্ট, তো এটা এগুলো তো হবেই, নর্মাল ন্যাচারাল থিং, সো এগুলো হবে। আর অ্যাজ ইউজুয়াল এখানে মেঘলা করেছে, বাট বৃষ্টি হবে না আমি জানি, মানে ফর শিওর বৃষ্টি হবে না, বাট গরমটা আরও বাড়বে, রাইট রাইট। তো চলো আমি এখন এডিটিংটা করে নিই, এডিট করার পর আমাকে ভয়েস ওভার দিতে হবে একটা ভিডিওতে, একটাতে অনেক কিছু আছে। আর যদি তোমরাও জানতে চাও যে আমি ভিডিওটা কী বিষয়ের ওপর করেছি, তাহলে হিন্দি চ্যানেলে গিয়ে অবশ্যই চেক করো, হোপফুলি তোমাদের জন্য হেল্পফুল থাকবে, কারণ এটা আজকাল এইরকম টাইপের জিনিস আজকাল অনেকেই করছে, আর যেটাতে কোনো ইনভেস্টমেন্ট লাগে না, তোমরা সহজেই করতে পারবে, আর যখন হয়ে যাবে তখন হাজব্যান্ডকে সারপ্রাইজ দিতে পারবে। তো হাজব্যান্ডকে হোক, মা বাবাকে হোক, সারপ্রাইজ দিতে পারবে। তো চলো, আর আমি জিনিসগুলো রেখে দিয়ে আসি, আমি যেগুলো নিয়ে তোমাদেরকে দেখাচ্ছিলাম, এখনও একটা ভিডিও আছে যেটা আমি বানাবো ভেবেছি। অ্যাকচুয়ালি বলতো অনেক মানে কন্টেন্ট তো অনেক আছে, বাট আমি করে উঠতে পারছি না, রয়ে শুয়ে করবো। এখন বেবিও বলছে চলো ওঠো, আর না কি খুঁজছে, চলো বাই, আবার একটু পরে দেখা করছি, ঠিক আছে চলো একটু জল টল খাই তারা। আজকে আমরা সব এগুলো সব রাখা আছে, ফটো সেশন করা হচ্ছে কিছু, আর কিছু আর একটা ভিডিও বানানো হবে যেটাতে ম্যাটারনিটি ড্রেস আমার কি আছে সেই হিসেবে আমি দেখিয়েছি, আমি কিছু কিনেছি যেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব, ঠিক আছে। বাট এখন আমি আমার নিজস্ব ফটোশ্যুট করছি, যেটা আমার দিদি করে দিচ্ছে, খুব ভালো ভালো ছবি তুলেছি। আর এইটা হলো সেকেন্ড ড্রেস, আরেকটা ড্রেস পরে তুলেছিলাম, এটা ম্যাটারনিটি ফটোশ্যুট করা হবে, বাট এটা নিজেরা করছি, আর এটা আমি পরেছি লেগিংস, আর এটা একটা টপ পরেছি, এটা খুব ভালো লাগছে। আর খুব গরম আজকে, যদিও বা এখানে মেঘলা পড়ে আছে, বাট গরমটা কমেনি, সো ঘরের মধ্যেই করা হচ্ছে, তো করে নিই তারপর তোমাদের সঙ্গে আবার দেখা করছি। খুব টায়ার্ডই ব্যাপার এটা, একটা খুব টায়ার্ড হয়ে যায়, বাট আমার ভালো লাগে কারণ একটু স্মৃতি হয়ে থাকবে। তো চলো এখনের জন্য টাটা। এই মাত্র ভিডিওটা শ্যুট করে শেষ করলাম, দুটো ভিডিও শ্যুট করছি প্লাস ফটো শ্যুটিং করলাম, মানে ফটো শ্যুট করলাম প্লাস এই ব্লগটাও যাচ্ছে, তো একটু টায়ার্ড, যদিও এক্সাইটেড ছিলাম বলে অতটা টায়ার্ডনেস তখন বুঝতে পারিনি, বাট আস্তে আস্তে এনার্জি ডাউন হতে স্টার্ট করে। আর এখন আমি
মেকআপটা যেটুকু করেছি সেটা তুলবো, বাট তার আগে একটু শোবো, জল খাই। আর আর ছবিগুলো তোমরা ইনস্টাগ্রামে দেখতে পারো, আমি ওখানে দেব। বলো তাহলে, আমি এখন একটু রেস্ট নিই, দেন আমি স্নান করতে যাবো, তারপর লাঞ্চ, তারপর ঘুমুম। তো চলো, টাটা। এতটা টায়ার্ড টায়ার্ড লাগছে যে স্নান করতে উঠতে ইচ্ছে করছে না এখনও। মেকআপ বলতে সেরকম কিছু নেই, জাস্ট লিপস্টিক আর আইলাইনার, কাজল আর একটু মাস্কারা লাগিয়েছিলাম, বাস। মাস্কারাটা তুলতেই যা একটু টাইম লাগবে, তো বাস আমি স্নান করতে যাব। তার আগে ভাবলাম তোমাদের সঙ্গে একটু কথা বলি, টায়ার্ড লাগছে। দুপুরবেলা ভালো ঘুম হবে, তার মানে এখন তো এই রুমটা থেকে বেরোতেই ভয় লাগছে, বাইরে কতটা গরম। আর একটু খিদে পেয়ে গেছে, তো তাড়াতাড়ি স্নান করতেও যেতে হবে, অথচ খিদেও পাচ্ছে। দুটো পেয়ারা দেখি পেট ভরে, র‍্যাশ হয়ে গেছে আমার একটু, এমনকি আমার এখানেও র‍্যাশ হয়েছে, জানি না কেন। মানে এটা গরমের জন্য হয়েছে অ্যাকচুয়ালি। আমার এমনিতেও কলকাতা আসলে, মানে আমি যখনই গ্রীষ্মকালে কলকাতা এসেছি, তখন আমার মানে ইনফেকশনটা হতো, কারণ আমার এখানকার গরমটা সহ্য হতো না, তো সে কারণে তখন আমি হোমিওপ্যাথি ওষুধ খেতাম, দেন ঠিক হতো। তো ওটা কিছু করার ছিল না, কারণ এখানকার গরম আর ওখানকার গরম অনেক আলাদা ছিল। তো যাই হোক, আর আমার মা কালকে একটা আচার বানিয়েছে, মিষ্টি আচার, আমের। অবভিয়াসলি আমি আম অ্যাকচুয়ালি খাই না, মানে এবারে তো আরোই খাবো না, আগের বছর খেয়েছি, অনেক খেয়েছি আম, মানে এত আম আমি লাইফে, মানে আমি খাই না আম, খেতাম না, আমার হাজব্যান্ড আমাকে অভ্যাসটা করা করিয়েছিল, বাট এবারে আমি আম খাচ্ছি না। তো আমের চাটনি ফাটনি হলে তখন খাই, বাট আম খাচ্ছি না। তো চলো উঠি, এবারে ওঠা যাক, আবার পরে কথা বলবো তোমাদের সঙ্গে। ব্লগ বানানোর চেষ্টা করছি, দেখো চেষ্টা তো করছি আমি। এই তো এই জামাগুলো নিয়ে যাচ্ছি, আর আমাকে পুচকু হেল্প করছে এগুলো নিয়ে আসার জন্য, কারণ একসঙ্গে নিয়ে আসা সম্ভব না। চলো বাইরে যাওয়া যাক, কত গরম। এখন আমি বসে আছি, এখন বাজে 7:10, আর টিভি দেখছি। আর এটা দেখো কিউট কিউট না, এত গরম লাগছিল চুল টুল আর সেরকমভাবে বাঁধা হয়নি আমার। আজকে এত টায়ার্ড লাগছিল, মানে আমার মনে হচ্ছিল না আমি উঠতে পারবো আজকে, মনে হচ্ছিলো না শুয়েই থাকি। ঠোঁটটা দেখো ফেটে গেছে, আমার শীত কি গ্রীষ্ম সারাক্ষণ ঠোঁট ফাটে। তো আর আজকে আমি আমার লাইফে ফার্স্ট প্রমোশনাল ভিডিও বানালাম, সো আমার খুব ভালো লাগছে ব্যাপারটা, মানে লাইফে ফার্স্ট, সো এক্সপিরিয়েন্সটা খুব ভালো। আর তোমরা জানতে চাও কোন ভিডিওটা আমি বানিয়েছি, তাহলে আমার হিন্দি চ্যানেলে গিয়ে অবশ্যই চেক করো। এখন একটা নতুন এসছে, তো বস চুল টুল আঁচড়ানো নেই, একটু চুলটা আঁচড়ে নিই। আর
ব্যাস এইটুকুই, আবার একটু পরে দেখা করছি। এখন দেখি কিছু একটা খাওয়া যাক, কারণ আজকে আমি চা খেয়েছি, অনেকদিন পর চা খেয়েছি। তো চলো টাটা। তো সকালে যে জামাগুলো পরেছিলাম, যেখানে এগুলো ব্যাগে রাখতে হবে, আমি ব্যাগেই রাখি, আমি এটা আনপ্যাক করিনি আমি, কারণ এত জামা দরকার পড়বে না ডেলি বেসিসে পরার জন্য। তো রেখে দিলাম ওটা। অ্যাকচুয়ালি এটার ওপরে আমি আমার বই টইগুলো রাখি, বই ডায়েরি গুলো রাখি, আর হেডফোনটা মাঝে মাঝে গান শুনি। আমার গান শুনতে খুব একটা মানে ভালো লাগে না, অ্যাকচুয়ালি আমার আওয়াজ শুনতে খুব একটা ভালো লাগে না, বাট গান শোনা ভালো অবভিয়াসলি, কিন্তু আমার আওয়াজ একটু কমই ভালো লাগে। খুব সুদিন কিছু হলে তখন ঠিক আছে, বাট সবসময় ভালো লাগে না। তো চুলটা সকাল থেকে আঁচড়ানো হয়নি আমার, স্নান করার পরও আঁচড়ানো হয়নি, আমি এতটাই টায়ার্ড ছিলাম, খেয়ে দিয়ে জাস্ট ক্র্যাশড হয়ে গেছিলাম। তো চুলটা আঁচড়াই, চুলটা বেঁধে নিই অ্যাকচুয়ালি, এই যে এনেছি। চলো। হ্যাঁ একটা জিনিস তোমাদেরকে দেখানোর জন্য, আমি একটা ব্যাগ কিনেছি, বাট এখন ভাবছি এই ব্যাগটা কেনার কোনো মানে হলো না, কারণ এরপর আমার এই ব্যাগটা সেরকম হয়তো কাজে লাগবে না, খুব রেয়ারই কাজে লাগবে। এই স্লিং ব্যাগ একটা কিনেছিলাম আমি, আমার খুব ভালো লেগেছিলো, তো খুব ভালো কোয়ালিটিরও। মানে আমি যখন ডাক্তার ফাক্তার দেখাতে যেতাম না, তখন ফোন টোনগুলো হাতে নিয়ে আমার ঘুরতে খুব অসুবিধা হতো, তখন তখন মনে হয়েছিলো যে একটা স্লিং ব্যাগ থাকলে ভালো হতো। ফোন, একটা লিপবাম আমাকে সবসময় আমি সব জায়গায় রাখি, লিপবাম, একটু চকলেট, আর আমার যেহেতু লো বিপির প্রবলেম আছে, তাই একটা ছোট কৌটোতে আমি নুন আর চিনি রাখি, তো সেটার জন্য আমি ব্যাগটা কিনেছিলাম। আর বাস এখন ভাবছি এটা আমার ইন ফিউচার কিছুদিন পর লাগবে না কাজে, কারণ এরপর আমার বড়ো ব্যাগই কাজে লাগবে, তো সেটা আমার আছে। চুলটা বেঁধে নিই। এই আমার চুল বাঁধা হয়ে গেছে, বেরোনি, চুলটা খুবই পাতলা হয়ে গেছে, বাট মানে এখন অন্তত আমার চুল পড়াটা অন্তত বন্ধ হয়েছে, আমি সিদ্ধি করি না, বাস এরকম করে চুলটা বেঁধে নিই। বাস বিছানাটা একটু ঠিকঠাক করলাম, মানে চারদিকে বালিশ টালিশ ছিল, এত অস্বস্তি লাগছিল আমার। চলো। তো এখন অলমোস্ট বাজে 9:45, আর পুরো দিনটা এইভাবে চলে গেল যেরকমভাবে তোমাদেরকে দেখালাম। তো আর ব্লগটা বাড়ানোর মতো কিছু নেই, রাত্রেবেলা ডিনার করব সিম্পল, আজকে ভাত খাবো, কারণ আমার রুটি খেলে খুব অস্বস্তি লাগে আর খুব তাড়াতাড়ি খিদেও পেয়ে যায়। সো আর আমি দুটোর বেশি রুটি খেতে পারি না, সো কিছু করার নেই। তো এখন আমি জাস্ট রেস্ট নিচ্ছি, আজকে রেস্ট নেওয়াটা খুব জরুরি, তো রেস্ট নিচ্ছি। তো ভাবলাম ব্লগটা এখানে শেষ করা যাক, এডিট করে নেব, দেন তোমরা এখন তাহলে দেখতে পাবে। বাকিটা আমার এডিট করা আছে, লাস্ট পার্টটুকু আমাকে এডিট করতে হতো, মানে বাই বলাটুকু। তো চলো আজকের ব্লগটা এইটুকুই, আশা করি তোমাদের ভালো লেগেছে, আর পরে এরপরে আরও ভালো ভালো ইন্টারেস্টিং ব্লগ আসছে, তোমরা দেখো, যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে। আমি আবার পরের ব্লগে দেখা করবো। টাটা, গুড নাইট, গুড নাইট, শুভরাত্রি।